Welcome to RC Programming Video Tutorial Series. এখন আমাদের ভিডিও টিউটোরিয়াল সিরিজের মধ্যে আলোচনা করছি আমরা অ্যারে নিয়ে এবং এই পার্টিকুলার ভিডিওতে বাউন্স চেকিং নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং এর মধ্যে একটা এররের মতো আপনি ভাবতে পারেন। বাউন্স চেকিং হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারের মধ্যে এমন একটা প্রবলেম যেই প্রবলেমটা সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই আপনি প্রোগ্রাম লিখবেন তখন আপনাকে বাউন্স চেকিং এর সময় বাউন্স চেকিং এর জন্য অবভিয়াসলি আপনাকে মাথায় রাখতে হবে যেন বাউন্ড এক্সিট করে না যায় বা বাউন্ডের থেকে বেশি আমাদের ভ্যালু আমরা দিয়ে না ফেলি। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে করব সেটা আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন স্টার্ট করা যাক। তাহলে বাউন্ড চেকিং দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমি একটা আইডি ওপেন করে নিয়েছি এবং হেডার ফাইল এবং মেন ফাংশন আমি লিখে নিয়েছি এবং এই মেন ফাংশনের মধ্যে আমি এখন বাউন্ড চেকিং কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা আমি দেখাবো এবং যেই ফাইলটার নাম দিয়েছি অ্যারে বাউন্ড ডট সি বলে। এখন এটি অ্যারে বাউন্ড চেকিং দেখানোর জন্য আমি আমাকে প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তার জন্য আমি অ্যারের নামটা দিচ্ছি এআরআর এবং আমি সেখানে চাইছি যে আমি পাঁচটা এলিমেন্ট আমি স্টোর করে রেখে দিতে চাইছি, অর্থাৎ জিরো থেকে ফোর আমাদের ইন্ডেক্স নাম্বার হবে। তাহলে অবভিয়াসলি আপনি যখন যদি আপনি এই ভিডিওটি দেখেন এখন যদি দেখছেন তো অবভিয়াসলি আমি মনে করছি যে আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিয়েছেন, অর্থাৎ ইন্ডেক্স কী, অ্যাড্রেস কী, এইগুলো সব আপনার জানা হয়ে গেছে। তো যদি না জানেন অবভিয়াসলি আপনি গিয়ে একবার দেখে নিতে পারেন, আর যদি বিগিনার হন তাহলে তো অবশ্যই দেখবেন। আর যদি এই কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার থাকে, অর্থাৎ ইন্ডেক্স কী, অ্যাড্রেস কী, তাহলে এই ভিডিওগুলো আপনি এই ভিডিওটি পার্টিকুলার ভিডিওটি আপনি দেখতে পারেন। কারণ কী? কারণ অ্যারে বাউন্ড বোঝার জন্য ইন্ডেক্স অবশ্যই খুবই বোঝার প্রয়োজন এবং অ্যারে বাউন্ড বোঝার জন্য আপনাকে ইন্ডেক্স কী বোঝার প্রয়োজন, কীভাবে অ্যারে ডিক্লেয়ার করে কীভাবে ইনিশিয়ালাইজ করে সেটা বোঝা প্রয়োজন এবং অবভিয়াসলি জানা প্রয়োজন যে অ্যারে অ্যাড্রেস কী এবং অ্যাড্রেসের মধ্যে কীভাবে অ্যাকচুয়ালি অ্যারের এলিমেন্টগুলো স্টোর হয়। তো যদি অবভিয়াসলি আপনি না জানতে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন, কারণ আপনার সুবিধা হবে। আর যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার মনের মধ্যে একটু ছোটো ছোটো কনফিউশন থেকে যেতে পারে। তো চলুন অ্যাকচুয়ালি অ্যারে বাউন্ড চেকিং কী সেটা স্টার্ট করি আবার। তো তার জন্য আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করছি আমি ওয়ান থেকে টু, থ্রি এবং ফোর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে এলিমেন্ট দিয়েছি এবং আর একটা এলিমেন্ট লাগবে পাঁচটা। তাহলে আমাদের সেই ইন্ডেক্সগুলো কী হবে, অর্থাৎ জিরো নাম্বার ইন্ডেক্সে আমার ওয়ান ভ্যালু স্টোর হবে, ওয়ান নাম্বার ইন্ডেক্সে টু, টু নাম্বার ইন্ডেক্সে থ্রি এবং থ্রি নাম্বার ইন্ডেক্সে ফোর এবং ফোর নাম্বার ইন্ডেক্সে ফাইভ গিয়ে জমা হবে। তাহলে এটা হলো একটা ইনিশিয়ালাইজেশনের একটা পদ্ধতি। তাহলে এখন যদি আমরা এই এলিমেন্টগুলোকে প্রত্যেকটাকে প্রিন্ট করি তাহলে সেটা তারা ঠিকঠাকই প্রিন্ট হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, এখানে যদি আপনি প্রিন্ট করেন এবং প্রিন্ট করার পরে এখানে পার্সেন্টাইল ডি ইউজ করেন এবং ডি ইউজ করার পরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আপনি যদি ইন্ডেক্স অ্যারে এলিমেন্টের প্রথম ইন্ডেক্সে কী আছে সেটা যদি জানতে চান তাহলে এইভাবে অবভিয়াসলি আপনি প্রিন্ট করেন। এবং যদি সেকেন্ড এলিমেন্টটা যদি আপনি জানতে চান তাহলে আপনি কী করেন, এইভাবে কপি পেস্ট আপনি করে দেবেন এবং তারপরে ইন্ডেক্সগুলো জাস্ট চেঞ্জ করে দিলেই এলিমেন্টগুলো কত কত অ্যাকচুয়ালি আমি দিয়েছি সেটি আপনি জানতে পারবেন। তাহলে আমি চার নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল পাঁচটা এলিমেন্ট। এটা যদি এখন প্রিন্ট করেন তাহলে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক রেজাল্ট পেয়েছেন। কিন্তু এই জায়গাতে আমি যদি আরও একটা এলিমেন্ট যোগ করে দিই যেটা আমি করে দিলাম সিক্স, তাহলে এই জায়গাতে আমাদের একটা সমস্যা চলে এলো। কী সমস্যা? না, বাউন্ড চেকিংয়ের একটা সমস্যা। আমরা এলিমেন্ট কত দিয়েছি, আমি ডিক্লেয়ার করেছি পাঁচটা ইন্টিজার ভ্যালুকে আমি স্টোর করে রাখার জন্য, কিন্তু যখন আমি ইনিশিয়ালাইজ করছি এখানে কমা দিয়ে আমি সিক্স দিচ্ছি। দেখুন, অর্থাৎ অ্যারে বাউন্ডকে আমরা এক্সিড করে দিলাম, যেখানে পাঁচটা এলিমেন্ট আমাদের স্টোর করে রেখে দেওয়া দরকার ছিল আমি ছটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি এই ছয় নম্বর এলিমেন্টটাকে, অর্থাৎ যেটা পাঁচ নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আমাদের গিয়ে স্টোর হলো সেই এলিমেন্টটাকে যদি এখন প্রিন্ট করতে চাই তাহলে কী রেজাল্ট দেবে একটু ভাবুন নিজে নিজে এবং তারপরে বলুন। দরকার হলে ভিডিওটি কিছুক্ষণ পজ করে দিন এবং তারপর ভাবুন যে কী ভ্যালু দেওয়া উচিত, কী উচিত নয় বা কী আমাদের সমস্যা আসতে পারে। তাহলে যত ভাববেন তত নিজে বেশি বেশি শিখতে পারবেন। তাহলে আমি জাস্ট আপনাকে কম্পাইল এবং রান করে দেখাচ্ছি যে কী অ্যাকচুয়ালি ভ্যালু দিচ্ছে। তাহলে এখানে কী দেখতে পাচ্ছেন যে একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট বাইরে বলতে আমি কী বোঝাচ্ছি যে আমরা যখন আমরা জিরো থেকে ফোর পর্যন্ত যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের রেসপেক্টে আমরা যেহেতু ফাইভ ডিক্লেয়ার করেছি সেই ক্ষেত্রে আমার অ্যারের ভ্যালুগুলো আমাদের ঠিকঠাক কাজ করছে। কিন্তু যখনই আমাদের এক্সিড করে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যারে সাইজের থেকে বেশি ভ্যালু রেঞ্জের ভ্যালু দিয়ে দিচ্ছি, তখন সেই ভ্যালুটি আমাদের একটা গার্বেজ ভ্যালু নিচ্ছে আর সেটা আমাদের একটা অ্যাড্রেসের বাইরে চলে যাচ্ছে। মানে আমি কী বলতে চাইছি
যে আমাদের লাস্ট যেটা অ্যাড্রেস ছিল অর্থাৎ 5 নম্বর এলিমেন্টে যে স্টোর করার জন্য যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার থেকে যখন আমরা 6 নম্বর এলিমেন্টটাকে স্টোর করতে যাচ্ছি তখন সেটা অ্যাডের বাইরে চলে যাচ্ছে এবং প্রবাবলি অন দ্য টপ অফ দ্য ডেটা, অর্থাৎ হতে পারে সেটা আমাদের ডেটাগুলোর উপরে কোনো একটা জায়গায় গিয়ে স্টোর হলো এই এলিমেন্টটা, বা নিচেতে কোনো একটা জায়গায় স্টোর হলো, কিন্তু সেটা অবভিয়াসলি আমাদের অ্যাডের মধ্যে নয়। সেই জন্য আমাদের ভ্যালুটা কী দিল, একটা উল্টো ভ্যালু দিল বা একটা ভুল ভ্যালু দিল, যেটা একটা গার্বেজ ভ্যালু। তাহলে বুঝতে পারছেন যে অ্যারে এটা বাউন্ডকে যদি এক্সিড করে আমরা কোনো সময় ভ্যালু দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট ঠিকঠাক আসবে না, ভুল রেজাল্ট আসবে। সেই জন্য অবভিয়াসলি আপনি মনে রাখবেন যে যখন আমি 5 ডিক্লেয়ার করেছি অ্যারে সাইজটিকে, তখন আমাদের 5টা এলিমেন্টই আমাদের দিতে হবে। যদি 6 দিই তাহলে আমাদের 6টা এলিমেন্টকে দিতে হবে, তার বেশি আমরা এলিমেন্ট দিতে পারবো না। তাহলে এখন যদি আপনি অ্যারে সাইজটাকে যদি বাড়িয়ে দেন অর্থাৎ 6 করে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা রইল না, তখন কিন্তু আমাদের এই এলিমেন্টটা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের ঠিকঠাক রেজাল্ট দেবে। তাহলে এখন যদি কম্পাইল এবং রান করেন দেখুন 6কে আমাদের রেজাল্ট হিসাবে দিয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এই সম্বন্ধে আমি আরও একটা আপনাকে এক্সাম্পল দেখাবো এবং এই এক্সাম্পলটাতে অ্যাকচুয়ালি কী হবে সেটাও আমি বলবো। এবং তার আগে আমি যে কথাগুলো বললাম এটা যদি এই আর একটু ভালো করে ডেসক্রাইব করি তাহলে সেটা এরকম হবে। তো চলুন সেটা কী অ্যাকচুয়ালি দেখি। তাহলে অ্যাকচুয়ালি বাউন্ড চেকিং কী, তাহলে এখানে দেখুন একটা কয়েকটা লাইন লেখা আছে, লাইনটি পড়লে আপনি বুঝতে পারবেন যে ইন সি দেয়ার ইজ নো চেক টু সি ইফ দ্য সাবস্ক্রিপ্ট ইউজ ফর অ্যান অ্যারে এক্সিডস দ্য সাইজ অফ দ্য অ্যারে। তাহলে এখানে চেকিং করার কোনো পদ্ধতি নেই যে অ্যারে সাবস্ক্রিপ্টটা অর্থাৎ ইন্ডেক্সটি আমাদের অ্যারে থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কী সমস্যা হচ্ছে, আমাদের একটা এরর দিচ্ছে, ভুল ডেটা দিচ্ছে। তারপরে এই লাইনটা লেখা আছে দেখুন, ডেটা এন্টার্ড উইথ এ সাবস্ক্রিপ্ট এক্সিডিং দ্য অ্যারে সাইজ উইল সিম্পলি বি প্লেস ইন দ্য মেমোরি আউটসাইড অ্যারে। তাহলে যদি আমরা সাবস্ক্রিপ্ট যেটা আছে সাবস্ক্রিপ্টে যদি বেশি ভ্যালু দিয়ে দিই যেটা সাইজের থেকে আমাদের বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেমোরি অকুপাই করবে সেটা আমাদের মেমোরিটা আমাদের আউটসাইড অফ দ্য অ্যারে, অ্যারের বাইরে চলে যাবে এবং প্রবাবলি অন দ্য টপ অফ দ্য ডেটা, তাহলে সেটা আমাদের অ্যারের উপরে চলে যায় বেশিরভাগ সম্ভাব্য ক্ষেত্রে। আবার কোনো সময় ক্ষেত্রে অ্যারের থেকে যে লোয়ার অ্যাড্রেস আছে সেই লোয়ার অ্যাড্রেসগুলোতে গিয়ে আমাদের জমা হতে পারে বা বেশি অ্যাড্রেসে গিয়েও আমাদের জমা হতে পারে, অর অন দ্য প্রোগ্রাম ইটসেলফ। তারপরে যে লাইনটা লেখা আছে দেখুন, যে দিস উইল লিডস অ্যান আনপ্রিডিক্টেবল রেজাল্ট। তাহলে যে রেজাল্টটা আমরা যদি সেটাকে প্রিন্ট করি, আমি প্রিন্ট করে দেখালাম, সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি আনপ্রিডিক্টেবল রেজাল্ট, যেটাকে আমরা প্রিডিক্ট করতে পারবো না, বলতে পারবো না যে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কী দেবে। টু সে দ্য লিস্ট অ্যান্ড দেয়ার উইল বি নো এরর মেসেজ টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর গোয়িং বিয়ন্ড দ্য অ্যারে সাইজ। তাহলে আমরা যদি সমস্যাটা ঘটাই তাহলে ওটা দেখলাম আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কী করলাম, প্রোগ্রামিংয়ের মধ্যে একটা সমস্যা করে দিয়েছিলাম। তাহলে প্রোগ্রামিং সমস্যাটা যদি হয় তাহলে আমাদের এরর দেওয়া উচিত, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কোনো এরর দিল না। তাহলে বাউন্ড চেকিংয়ের ক্ষেত্রে যদি আমরা বাউন্ডগুলোকে এক্সিড করে যাই, বাইরে বেরিয়ে যাই, তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো এরর মেসেজ শো করবে না, আমাদের কোনো ওয়ার্ন করবে না যে তুমি ভুল করছো, অ্যারে সাইজের থেকে বেশি ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিয়েছো। তো সেক্ষেত্রে আমাদের কোনো এরর মেসেজ আমাদের শো করাবে না, মনে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কি বলছে যে ইন সাম কেসেস দ্য কম্পিউটার মে জাস্ট হ্যাং। আর কিছু কিছু আমার এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখতে পারলেন যে আমার প্রোগ্রামটা হ্যাং করলো না, মানে প্রোগ্রামটা ঠিকঠাক রান করলো এবং আমাদের একটা গার্বেজ ভ্যালু বা একটা আনপ্রিডিক্টেবল রেজাল্ট আমাদের দিল, যেটা হচ্ছে গার্বেজ ভ্যালু, সেই গার্বেজ ভ্যালু দিল। কিন্তু অন্যান্য মেশিনের ক্ষেত্রে কী হতে পারে, অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, অর্থাৎ প্রোগ্রামিংটি আর নাও কম্পাইল হলো বা রান হওয়ার পরে প্রোগ্রামিংয়ের কম্পিউটারটা মেবি হ্যাং হয়ে যেতে পারে। তাহলে আমি বললাম যে এই লাইনগুলো অর্থাৎ বোঝা গেল যে যদি আমরা অ্যারে অ্যাকচুয়ালি সাবস্ক্রিপ্টে থেকে বেশি সাবস্ক্রিপ্টের ভ্যালু যদি আমরা মেমোরির মধ্যে স্টোর করে দিই অ্যারের মধ্যে, তাহলে সেটা একটা রং ডেটা দেবে এবং যেটা আমাদের ভুল হচ্ছে কি না সেটা মেসেজও আমাদের দেবে না। এবং এর সম্বন্ধে আরও একটা আমি প্রোগ্রামে আপনাকে দেখাবো, যেটা অ্যাকচুয়ালি ফর লুপের থ্রু দিয়ে। তাহলে এই লাইনটা সেটাই লেখা আছে, দ্যাটস দ্য ফলোয়িং প্রোগ্রাম মে টার্ন আউট টু বি সুইসাইডাল। এবং এই পরের প্রোগ্রামিংটা দেখলে আপনি আরও আপনার ধারণাটা ক্লিয়ার হবে। তো চলুন অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কী দেখি। তাহলে এই যে এখানে একটা প্রোগ্রামিং দেখতে পাচ্ছেন, তাহলে এই জায়গায় যে প্রোগ্রামিংটি দেখতে পাচ্ছেন এখানে আমি দেখুন হেডার ফাইল ইনক্লুড করে নিয়েছি এবং এটা আমাদের মেন ফাংশন, এবং মেন ফাংশনের মধ্যে আমাদের একটা ফর লুপ আছে। এবং এই জায়গায় আমি দেখুন একটা অ্যারে ডিক্লেয়ার করেছি এবং অ্যারেটা ডিক্লেয়ার করেছি, নাম দিয়েছি নাম, এবং সেখানে আমরা 40,
40টা আমরা ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করে রেখে দিতে চাইছি, কারণ কি এখানে আমরা ডেটা টাইপ ইন্টিজার দিয়েছি। এবং এই ফর লুপের থ্রু দিয়ে আমরা জিরো থেকে আমরা 100 পর্যন্ত চালাচ্ছি লুপটিকে, এবং প্রতি ক্ষেত্রে আই প্লাস প্লাস করছি এবং এই জায়গাতে একটা অপারেশন করছি, অর্থাৎ অ্যারের ইন্ডেক্সে, অর্থাৎ জিরো নাম্বার ইন্ডেক্সে আমাদের জিরো ইনসার্ট করতে চাইছি, দুই নাম্বার ইন্ডেক্সে টু ইনসার্ট করতে চাইছি, তিন নাম্বার ইন্ডেক্সে তিন স্টোর করতে চাইছি। তাহলে এই ফর লুপটা যদি চালাই, তাহলে এই ফর লুপের মাধ্যমে আমরা অ্যারের মাধ্যমে ভ্যালু ডাইনামিক্যালি ইনিশিয়ালাইজ করছি। ডাইনামিক্যালি মানে রান টাইমের সময় আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, এবং ভ্যালু কত দূর পর্যন্ত ইনিশিয়ালাইজ করছি, জিরো থেকে 100 পর্যন্ত। কিন্তু আমাদের এখানে দেখুন অ্যারে সাইজ আমরা কত ডিক্লেয়ার করেছি, 40 পর্যন্ত, অর্থাৎ 40টা এলিমেন্ট আমাদের স্টোর করে রেখে দিতে পারে এই অ্যারেটা। কিন্তু এই লাইনের মাধ্যমে আমরা কী করছি, এই লাইনের মাধ্যমে আমরা 40কে এক্সিড করে যাচ্ছি, অর্থাৎ সাবস্ক্রিপ্ট যেটা ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো 40-এর পরেও আমাদের কিন্তু এই প্রোগ্রামিংয়ের মধ্যে ইনিশিয়ালাইজ হতে থাকবে। কত দূর পর্যন্ত ইনিশিয়ালাইজ হবে, জিরো থেকে টোটাল 100 পর্যন্ত আমাদের নাম্বার যে অ্যারেটা আছে তার মধ্যে ভ্যালু গিয়ে স্টোর হবে, এবং প্রতি ক্ষেত্রে স্টোর হওয়ার পরে আমরা সেই ভ্যালুটাকে আমরা কী করছি, প্রিন্ট করে দিতে চাইছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা বাউন্ডের একটা বাইরে আমাদের প্রোগ্রামিং চলে আসছে, অর্থাৎ 40 পর্যন্ত আমাদের ভ্যালু স্টোর হওয়া উচিত, কিন্তু আমরা এখানে 100 পর্যন্ত করে দিচ্ছি। তাহলে এই প্রোগ্রামিংটা একটা রং রেজাল্ট আমাদের দেবে। কোনো কোনো মেশিনের ক্ষেত্রে এই প্রোগ্রামিংটা হ্যাং হয়ে যেতে পারে, আবার কোনো কোনো মেশিনে রান হবে এবং রান হওয়ার পরে দেখবেন যে কিছু দূর পর্যন্ত আউটপুট আপনাকে শো করাচ্ছে, কিন্তু শো করার পরে আরও কিছু ভ্যালু শো করাচ্ছে না, অর্থাৎ আপনাকে রং রেজাল্ট দেখাবে। আবার কিছু কিছু মেশিনে আপনাকে দেখাবে যে আপনি যে 40-এর পরে যদি ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আপনার রংলি, অর্থাৎ আনপ্রিডিক্টেবল একটা ভ্যালু দিচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যারে বাউন্ড চেকিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এই এক্সাম্পলটা আপনি অবশ্যই মনে রাখবেন। আর আমি যেটা প্রিভিয়াসলি আপনাকে প্রোগ্রামের এক্সাম্পলের থ্রু দিয়ে আমি কোডিংয়ের থ্রু দিয়ে আপনাকে করে দেখালাম, সেই এক্সাম্পলটাও মনে রাখবেন। তাহলে বাউন্ড চেকিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যারেকে সবসময় যদি আমরা 40 পর্যন্ত ডিক্লেয়ার করি, তাহলে 40টা এলিমেন্টই আমরা আমাদের অ্যারের মধ্যে কী করবো, স্টোর করবো। তাহলে এই জায়গায় যদি 40টা এলিমেন্টকে আমরা স্টোর করতে চাই, তাহলে এখানে যদি আমরা টোটাল 40 এলিমেন্ট আমরা স্টোর করতে চাই, তাহলে এই জায়গায় জাস্ট আপনি কী করে দেবেন, এই জায়গায় প্রবলেমটা একটু আলাদা করে চেঞ্জ করে দিয়ে আপনি অ্যারে বাউন্ডটি কী করবেন, অ্যারে বাউন্ড এখানে 39 পর্যন্ত করে দেবেন। তাহলে আপনার প্রবলেমটা, সমস্যাটা সমাধান হয়ে যাবে, অর্থাৎ ডাইনামিক্যালি আপনি 40টা এলিমেন্টের কী করতে পারবেন, আপনি ইনসার্ট করতে পারবেন এবং জিরো থেকে 39, অর্থাৎ টোটাল 40 এলিমেন্ট আপনার এখানে স্টোর হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। তো চলুন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোগ্রামিংটি অলরেডি লিখে ফেলেছি, এবং এটাকে যদি এখন কম্পাইল এবং রান করেন তাহলে আমাদের ভুল রেজাল্ট দেবে। কিন্তু এখানে যদি আপনি 39 পর্যন্ত করে দেন, তাহলে কী হবে, 39 পর্যন্ত করলে আমার জিরো থেকে 39 টোটাল 40 নাম্বার অফ এলিমেন্ট আমাদের স্টোর হবে। তাহলে এখন যদি এটাকে কম্পাইল এবং রান করেন তাহলে প্রোগ্রামিংটা আপনার ঠিকঠাক আউটপুট দেবে, এবং এখানে দেখতে পাচ্ছেন জিরো থেকে স্টার্ট করে আপনার 39 পর্যন্ত, অর্থাৎ টোটাল 40 এলিমেন্ট আমাদের এখানে স্টোর হয়েছে। তাহলে এইভাবে বাউন্ড চেকিংয়ের জন্য অবশ্যই মনে রাখবেন, যেই বাউন্ড পর্যন্ত দেবেন সেই বাউন্ড পর্যন্ত এখানে ভ্যালুটি দেবেন, কিন্তু অবভিয়াসলি আপনি এর থেকে বেশি ভ্যালু দেবেন না, কারণ দিলে আপনার প্রোগ্রামিংয়ে এরর হবে। যেই এররটা আপনার কম্পাইলার আপনাকে বলে দেবে না যে আপনি এরর হয়েছে, সেটা আমাদের প্রোগ্রামারের বদার আমরা প্রোগ্রামিংটাকে কীভাবে অ্যাকচুয়ালি ইউজ করছি। তাহলে এই প্রোগ্রামিংটাতে সবসময় মনে রাখবেন যে প্রোগ্রামারকে বাউন্ড চেকিংটা নিজে থেকে করতে হয়, কম্পাইলার সেটাকে বলবে না, বা কম্পাইলার আপনাকে কোনো এরর মেসেজ শো করাবে না, বা আপনাকে ওয়ার্ন করবে না যে আপনি ইন্ডেক্স আউট অফ ইন্ডেক্স চলে গেছেন। তাহলে এই সমস্যাটাকে বলা হয় অ্যারে আউট অফ ইন্ডেক্স প্রবলেম। তাহলে ইন্ডেক্সের থেকে যদি বেশি আমরা ইন্ডেক্সে ভ্যালু দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন, এবং বাউন্ড চেকিং কী সেটা বুঝতে পেরেছেন। এরপরে ভিডিওগুলোতে আমরা অ্যারে নিয়ে আরও সুন্দর সুন্দর প্রবলেম আলোচনা করব, এবং অ্যারের অ্যাপ্লিকেশন হিসাবে আমরা সার্চিং করতে পারি, কীভাবে অ্যারের মধ্যে কীভাবে শর্টিং করতে পারি সেগুলো দেখাবো, এবং তারপরে ভিডিওগুলোতে দেখাবো যে টু ডাইমেনশনাল অ্যারে আপনি কীভাবে ইউজ করবেন। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন।